রোববার সকাল সকাল রাজধানীতে ঝুম বৃষ্টি। বৃষ্টির স্বস্তির মাঝেই দেখা মেলে রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকায় টেস্টে ভরাডুবি, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পরিকল্পনা সামনে রেখে টিম ম্যানেজমেন্ট আর বিদেশি স্টাফদের সাথে বিসিবি সভাপতির বিশেষ বৈঠক। ডমিঙ্গো সিরোসরা তাদের ব্যাখ্যা তুলে ধরেছেন, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল আর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। অতঃপর আসিয়া 53 রানে মুখ থুবড়ে পড়া ক্রিকেটারদের সামর্থ্যের সীমাবদ্ধতার বাস্তবতার ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হাসান পাপন। আসলে আমরা সব ফরম্যাটে ভালো না, আমরা তিনও ফরম্যাটেই ভালো ছিলাম না, এখন আমরা একটা ফরম্যাটে ভালো করছি, কিন্তু এই ভালো করে আসছি দেখে সামনেও করতে পারবো এমন কোনো গ্যারেন্টি নাই। কিন্তু 28 মাস ধরে ঘরের মাঠে টেস্টে কোনো জয় নেই মুমিনুল হকের দলের। উল্লেখিত সময়টায় ক্রিকেটাররা যেমন ব্যর্থ, ব্যর্থতার দায় সমানভাবে বিসিবিরও। দায়মুক্তির সুযোগ নেই কোচিং প্যানেলের। তবে বিশেষ বৈঠকে তিন পক্ষের মধ্যে ব্যর্থ শুধুই ক্রিকেটাররা। ডেফিনেটলি আমরা টেস্টে ভালো কোনো টিম না, আমরা সেটা আমরা জানি। কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো যে সেটা হচ্ছে যে ওরা আমাকে এক্সাম্পল দিচ্ছিল বেশ 4-5টা টেস্ট ম্যাচের, যে আমরা প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভালোই খেলি, কিন্তু সেকেন্ড টেস্টে গিয়ে একেবারেই মনে হয় আমরা আর পারছি না। তো এটার পিছনে কী কী কারণ থাকতে পারে সেটা নিয়ে ওরাও বুঝতে পারছে না এত তাড়াতাড়ি। তবে একটা জিনিস ওরা মনে করে যে আসলে 10 দিনের খেলার মাইন্ডসেটটাই নেই, যে আমি যে এই 10 দিন টানা খেলতে হবে এই মাইন্ডসেটটাই অনেক প্লেয়ারের নেই। সাকিব কিংবা মোস্তাফিজকে সব ফর্মেটে খেলাতে চায় বিসিবি, ভাবনা আর আলোচনা স্পষ্ট। তবে মুশফিকের জন্য আছে আকারি ইঙ্গিতে বিশেষ বার্তা। আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসি মুখে যাক, নিজেরা সিদ্ধান্ত নেক। যত তাড়াতাড়ি তারা তাদের নিজেদের সিদ্ধান্তটা নিতে পারবে ততই ভালো, কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয় তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-20 খেলছে না, সো অনলি আদার আমি এখন দেখছি যে আমাদের এখানে আছে মুশফিক এখনও খেলছে, বাট আই এম শিওর জানা যাবে ওর সিদ্ধান্ত কি, এটা নিয়ে ও চিন্তা ভাবনা নিশ্চয়ই করছে, ওর কি আমরা জানতে পারবো। প্যান প্যাসিফিকে পরিচালক কোচিং স্টাফের সদস্যরা সদল বলে এলেও মুমিনুলের সঙ্গী ছিলেন না কোনো সিনিয়র ক্রিকেটার। সাউথ আফ্রিকায় ক্যাপ্টেনের টস বিতর্কের কনফিউশন দূর করার চেষ্টা ছিল বিসিবি সভাপতির। মুমিনুল দেশে ব্যাক করার পর বলেছে যে টসের ডিসিশন পুরোটাই সে নিয়েছে, যদিও দেশে ফিরে মুমিনুলের বক্তব্য ছিল ঠিক এমন, যেহেতু সিদ্ধান্ত আমি নেই, কেউ আমাকে ফোর্স করে না, কেউ আমাকে ওই পাওয়ারটা একটু আমার আছে। কে কখন কি ব্যাখ্যা দেয় মনে রাখা বেশ কষ্টের। রিয়াসাত আজিম, একাত্তর।